করে আমার কথা কয়, বুড়ো মানুষটিও আমার কথা কয়, রোমান সাহেব মনে কয় তেরিয়া আটকা লাগবে বিকালবেলা গেছে এমনিও তো তারা ভয় করতে পারে ইলেকশন করতো না কয় তারা তবু ভোটে যদি ওই দিকে কেন্দ্রে ইয়া সবাই ভোটটা দিতে ভালো হইব না ভালো হবে সবাই ভোট কেন্দ্রে মা বোন অসুস্থ সবাই এনে যা 5 বছর পর পর একটা ভোট আমি কোন বেআইনি বুড়ে এমপি হতে চাই না আমি জীবনে কোনোদিন বেআইনি বুড়ে চেয়ারম্যান হয়েছি না বেআইনি বুড়ে উপজেলা চেয়ারম্যান হয়েছি না বেআইনি বুড়ে আমি এমপি হতে চাই না আপনারা সবাই কেন্দ্রে আসলে 4,37,000 আসছে সমতা এর ভিতরে আমাদের বিশ্বাস 2,50,000 ভোট কাস্ট সবাই মিলে আমাকে কয়তো না আমি সত্যি বেশি দেয় এদিকে আমি ফার্স্ট সেকেন্ড হয়তো হয়তো এই একটা সিজার পিছিয়ে উনি সেকেন্ড হতো আর ব্রাহ্মণপাড়া আমি রাষ্ট্রের সেকেন্ড এখানে দুইজন আর হাসান ভাই একটা খবর হাসান ভাই অঙ্ক আছেন কেউ যেন যাও মোটেল লিখে তো আসছি আমার শিক্ষা কখন উনি তো উনি অপমান হইলে আমরা কোনো সুনামও করি না উনি ইজ্জত পাইলে আমরা ইজ্জত পাই ওনার লগে আমরা ইজ্জত জড়িত ঠিকই উনি বাচ্চা থাকলে আমার কোনো অভাব হইব আমার কোনো সমস্যা হইব জনগণ যদি ওনারা মূর্তি এমপি বানা আমার কোনো সমস্যা আছে আল্লাহ 1,000 বছর বাঁচাই যাবে আমার কোনো একটা আপত্তি নাই আমার মন্ত্রী কইল এমপি ইলেকশনে দাঁড়াইয়া একবার দাঁড়াইয়া আনকন্টেস্টেড আমি নমিনেশন করলে সবার একজন ইলেকশন করছে কন্টেস্টে বাইরে না মায়া মিডিয়া বলছে নাকি মোদাই প্রার্থীরে সাহায্য সশরে অনুষ্ঠিত কোন এজেন্টের মাধ্যমে উঠাইলে এই দেশ আপনারা আমি আল্লাহর রহমতে বাস করে আনতে এই 32 ভোটের ভিতরে 200 ভোট যদি মরা রেগুলার এবং বিদেশে তার না পায় বাকি যে ভর্তি আছে আপনারা শতভাগ ভোটার মহিলা না আপনারা তো অনেকে আছেন আমি চাই তুমি আইও দরকার একদম সুল্লা সাজা কি হবো না এবং ইলেকশনে সুল্লা 3 দিন আগে তে সাজা আগে মোটা সাজাইবে এরপরে কাপড় সাজাইবে এরপরে বরে লই আসবে কেউ মারে লই আসবেন কেউ ভূতের বল লই আসবেন কেউ নিজের বল লই আসবেন কেউ বাতিজা বল লই আসবেন কেউ মেয়ে লই আসবেন
একজন মুলার গতে একজন না থাকে মার্গাজিতা আমার মনে আপনারা সবাই উঠতেন যায় এরপরে ফু এরপরে নাতি অল্পটিও আছে আমার দাদা পা নাতি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাইয়া মহাবল সবার লইয়া এখানে অন্তত সব ভোট আসছে আটটা থেকে আরম্ভ হইব সাতটা পর্যন্ত ভোট হবে।